NTT Relationship Diagram একটি অ্যাপ্লিকেশন মডেলে বিভিন্ন এন্টিটি এর মধ্যে কি ধরনের ডাটা থাকবে কিংবা একাধিক এন্টিটি এর মধ্যে কি রিলেশন কি হবে তা দেখানোর জন্য এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ব্যবহার করা হয় ER ডায়াগ্রামে এন্টিটি এবং রিলেশনকে যথাক্রমে রেকট্যাঙ্গেল এবং ডায়মন্ড দিয়ে বোঝানো হয় একটি এন্টিটি সেটে বিভিন্ন ধরনের এন্টিটি থাকে প্রতিটি এন্টিটিতে কিছু অ্যাট্রিবিউট বা ডেটা ফিল্ড থাকতে পারে এবং একাধিক ডেটা থাকতে পারে এন্টিটি রিলেশনশিপ হল একটি এন্টিটি সেটের বিভিন্ন এন্টিটিগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন ডেটাবেজের লজিক্যাল গঠনকে বা লিঙ্ককে ব্লকের ডায়াগ্রামের সাহায্যেও দেখানো সম্ভব এটিকে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বলে ব্লক ডায়াগ্রামকে সহজে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব এর প্রতীক বা সিম্বলগুলো বিশেষ অর্থ প্রকাশ করে বিষয়টির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হল এন্টিটি সেট আয়তাকার চতুর্ভুজ অ্যাট্রিবিউট উপবৃত্ত রিলেশনশিপ সেট ডায়মন্ড অ্যাট্রিবিউট ও এন্টিটি সেটের সংযোজক সরলরেখা একটি পাবলিক লাইব্রেরির ER ডায়াগ্রাম দেখানো হল এই ER ডায়াগ্রাম দিয়ে বোঝানো হচ্ছে যে একজন সদস্য একাধিক বই নিতে পারে লাইব্রেরিতে একাধিক বই আছে একজন লেখক একাধিক বই লিখতে পারেন এবং একটি বইয়ের একাধিক লেখক থাকতে পারে একটি বিষয়ের উপর একাধিক বই থাকতে পারে একজন সদস্য একাধিকবার ফি পরিশোধ করে থাকেন